নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হেরম্বচন্দ্র কলেজে প্রকাশিত হয়ে গেছে ফিফথ মেরিট লিস্ট এবং তার সঙ্গে বিদ্যাসাগর কলেজেও উইলিং লিস্ট আজকেই প্রকাশিত হয়ে গেছে। এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্টে আমি হেরম্বচন্দ্র কলেজের ফিফথ লিস্টটা দেখে নেব। সেটা দেখার জন্য তোমরা ফার্স্টে হেরম্বচন্দ্র কলেজ .ac.in লিখে সার্চ করে হেরম্বচন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখো একটা অপশন দেখতে পারছো, অ্যাডমিশন 2021 থেকে 2022। এই অ্যাডমিশন 2021 থেকে 2022 ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখো একটা নোটিশ আসছে যে ফিফথ মেরিট লিস্ট পাবলিশড। তো সেটা দেখার জন্য আমাকে এই তিনটে ডট এই অপশানটায় ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর তোমরা দেখতে পারবে একটা অপশান আছে মেরিট লিস্ট বলে, এই মেরিট লিস্ট অপশানটায় ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর তোমাদের যার যেটা সাবজেক্ট সেটা দেখে নিতে পারবে। পেজটা একটু লোড হতে টাইম নেয়। আমি তোমাদের দেখো পেজটা লোড হয়ে গেছে, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো অ্যাকাউন্টেন্সি অনার্স আছে, তো অ্যাকাউন্টেন্সি অনার্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্লিক হেয়ার টু ভিউ মেরিট লিস্ট অপশানটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে পিডিএফটা ওপেন হয়ে গেছে। এখানে দেখো বিকম অনার্স অ্যাকাউন্টেন্সি অনার্সের মেরিট লিস্ট 5, আর পেমেন্টের ব্যাপারে বলেছে যে আজকে রাত 8টা থেকে শুরু করে 12 সেপ্টেম্বর রাত 11:59 অবধি টাইম আছে, অর্থাৎ রবিবার রাত 11:59-এর মধ্যে এই ফিফথ মেরিট লিস্টে যাদের যাদের নাম এসছে তাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন ফিসটা পে করে তাদের অ্যাডমিশন নিতে হবে। এখানে দেখো জেনারেলে 339 থেকে শুরু করে আরও আছে, দেখো 338 অবধি আছে জেনারেলে, 339 থেকে শুরু করে 338। তারপর OBCA-তে 305, 305-এর দেখো 3 জন আছে। OBC-B-তে 305, 304 2 জন আছে। আর SC-তে 280 থেকে শুরু করে 277 অবধি আছে। তো এই গেল লিস্ট। আশা করছি তোমাদের যার যেমন সাবজেক্ট ছিল সেটা চুজ করে তোমরা দেখে নিতে পারবে এবং ক্যাটাগরিও চুজ করে দেখে নেবে। আমি তোমাদের জলদি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে ফিসটা পেমেন্ট করবে এবং সিক্সথ মেরিট লিস্টের সম্বন্ধে কি বলা হয়েছে। তো আমি আবার ব্যাক নেব হোম পেজে যাব। আমি আবার হোম পেজে চলে এসেছি। এখানে অ্যাডমিশন 2021 থেকে 2022 আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার তিনটে ডটে ক্লিক করতে হবে। এখানে তোমরা নোটিশ এসে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা আজকের যে নোটিশটা আছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো আজকে তো 10ই সেপ্টেম্বর, তো সেক্ষেত্রে একটু তোমরা অপেক্ষা করো, যখনই সেই নোটিশটা আসবে 10ই সেপ্টেম্বরের সেটাতে ক্লিক করতে হবে। তো এই দেখো চলে এসছে 10ই সেপ্টেম্বর রিকল মেরিট লিস্ট। এটা একটু দেখে নেব নোটিশটা কি বলছে। এটা হচ্ছে রিকল মেরিট লিস্ট। এখানে হয়তো এমনটাই বলা হয়েছে যে যারা যারা আগে ধরো যাদের ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড মেরিট লিস্টের নাম এসছে তারা যারা যারা অ্যাডমিশন নেয়নি তাদের আবার অ্যাডমিশন নেওয়ার জন্য বলা হচ্ছে। দেখো ফার্স্টে যে আছে ফার্স্ট মেরিট লিস্টে তার 364 নাম্বার আছে, সে হয়তো অ্যাডমিশন নেয়নি অ্যাকাউন্টেন্সি অনার্সে, তাকে আবার বলছে অ্যাডমিশন নিতে। এমনিভাবেই তোমরা দেখতে পারবে অনেকগুলো সাবজেক্ট আছে, এগুলো যারা যারা অ্যাডমিশন নেয়নি তাদের জন্যই। আর টাইমটা বলে দিয়েছে যে 8:30 থেকে শুরু করে 10ই সেপ্টেম্বর 8:30 থেকে শুরু করে 12ই সেপ্টেম্বর রাত 11:59 অবধি টাইম আছে তাদের অ্যাডমিশন নেওয়ার জন্য। এটা তো গেল যারা যারা অ্যাডমিশন নেয়নি তাদের জন্য। আমি দেখে নেব সিক্সথ মেরিট লিস্টটা কবে বেরাবে। আমি আবার ব্যাক নেব। তো এখানে দেখো অ্যাডমিশন প্রসিডিওর নোটিশ 5, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর তোমরা একবারে নিচে চলে আসবে। আর এখানে দেখো লেখা আছে টেন্টেটিভ ডেট ফর পাবলিকেশন অফ সিক্সথ মেরিট লিস্ট ইফ রিকোয়ার্ড সেপ্টেম্বর 13 সেপ্টেম্বরে তোমাদের সিক্সথ মেরিট লিস্ট যদি অ্যাভেলেবেল সিট থাকে তাহলে সিক্সথ মেরিট লিস্টটা বেরাবে। আর এখানে বলা হয়েছে যে তোমরা কী করে তোমরা অনলাইনে ফিস পেমেন্ট করবে। তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্টে লগ ইন করে নিতে হবে। এখানে একটা অপশন ছিল এই যে এখানে ইন অর্ডার টু পে অ্যাডমিশন ফিস দ্য মেরিট লিস্টেড অ্যাপ্লিকেন্টস নিড টু লগ ইন ইউজিং দেয়ার লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, আর তারপর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এই যা যা ডকুমেন্টস আছে এগুলো তোমাদের আপলোড করতে হবে, আর তারপর আপলোড করার পর
তোমাদের এই প্রিন্ট আউট বার করতে হবে, পেমেন্ট রিসিপ্টের প্রিন্ট আউটটা বার করে নেবে, এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগতে পারে। ব্যাস এটাই আপডেট। আর দেখে নেবো তাহলে তোমরা কিভাবে করবে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট, আমি আবার ব্যাক নেব। তো লগ ইন করতে হবে ফার্স্টে, তো সেক্ষেত্রে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এক্সিস্টিং ইউজারে ক্লিক করে দেবে, আর তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন করে নেবে। এটা ছিল হেরম্বচন্দ্র কলেজের আপডেট। এবার আমি চলে যাব বিদ্যাসাগর কলেজে। হেরম্বচন্দ্র কলেজের আপডেট যদি তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি যাব বিদ্যাসাগর কলেজে। আমি চলে এসেছি বিদ্যাসাগর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা ক্রোম ব্রাউজারে বিদ্যাসাগর কলেজ .edu.in লিখে সার্চ করে বিদ্যাসাগর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর ইউজি অনলাইন অ্যাডমিশন বলে যে অপশনটা আছে, সেই ইউজি অনলাইন অ্যাডমিশনে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখো এখানে দুটো অপশন দেখতে পারছো, মেরিট লিস্ট অফ উইলিং ক্যান্ডিডেটস, আর এখানে আছে ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন ফর উইলিং ক্যান্ডিডেটস। আমি ফার্স্টে ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন ফর উইলিং ক্যান্ডিডেটসটায় ক্লিক করে দিচ্ছি। এটায় ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে র্যাঙ্ক দেওয়া আছে কত থেকে কত অবধি নেওয়া হবে। দেখো ইংলিশে দেওয়া আছে 1 থেকে 38 অবধি নেওয়া হবে, জেনারেলে এসসিতে 1 থেকে 13 অবধি নেওয়া হবে। এমনিভাবে তোমরা দেখে নেবে যে কত থেকে কত র্যাঙ্ক অবধি নেওয়া হবে, কারণ উইলিং লিস্টে সবারই নাম থাকবে, যতজন অ্যাপ্লাই করেছে সবারই নাম থাকবে, কিন্তু র্যাঙ্কটা তোমরা দেখে নেবে কত থেকে কত অবধি নেওয়া হচ্ছে। আমি আবার ব্যাক নেব। তো মেরিট লিস্ট অফ উইলিং ক্যান্ডিডেটস এটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের যা যেটা সাবজেক্ট আছে সেটা চুজ করে নেবে। যেমন আমি ইংলিশে দেখেছিলাম 1 থেকে 38 অবধি নেওয়া হবে জেনারেলের, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ইংলিশের ক্ষেত্রে কী করতে হবে। বিয়েতে আসবে ইংলিশ, আর জেনারেলে নিচে যে ক্লিক হেয়ার আছে এই ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর 1 থেকে 38 অবধি নেওয়া হবে জেনারেলে, তো একে যে আছে রিয়া জৈন, এই রিয়া জৈন থেকে শুরু করে 38 অর্থাৎ জুহিতা কাঞ্জিলাল, এই জুহিতা কাঞ্জিলাল অবধি নেওয়া হবে 1 থেকে 38 অবধি। আর এত অবধি নেওয়া হবে তোমরা র্যাঙ্কটা দেখে নেবে, আর যার যেমন সাবজেক্ট আছে সেটাও দেখে নেবে, এটাই বলার ছিল। আর তোমরা এখানে দেখতে পারবে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, দ্য ফার্স্ট উইলিং ফেজ অফ অ্যাডমিশন উইল স্টার্ট ফ্রম 11 সেপ্টেম্বর সকাল 11টার সময় থেকে শুরু হয়ে যাবে, কালকে থেকে শুরু হবে, আজকে থেকে শুরু হবে না, এটা কালকে থেকে শুরু হবে 11 সেপ্টেম্বর, কালকে সকাল 11টা থেকে শুরু হবে, আর অ্যাডমিশন চলবে 13 সেপ্টেম্বর দুপুর 2টো অবধি। আর তোমাদের এই অনলাইন অ্যাডমিশন পেমেন্ট অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে তোমাদের অনলাইন অ্যাডমিশন পেমেন্টে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন ফিজটা পে করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের অ্যাডমিশন ফিজটা পে করবে, এবং যে মানি রিসিপ্টটা পাবে, অ্যাডমিশন ফিজের যে রিসিপ্টটা পাবে সেটা অবশ্যই তোমরা যত্ন সহকারে রেখে দেবে, সেটা পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। দুটো কলেজের আপডেটই আজকে ভিডিওতে আমি বললাম। যদি কোনো ডাউট থাকে, কোনো কলেজই যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো কলেজের মেরিট লিস্ট বা উইলিং লিস্ট, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।